السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومسلما ومسلما أما بعد প্রিয় দিন ভাই বোনেরা হাশরের দিনটি এমন একটি দিন হবে যে এই দিন মা সন্তানকে চিনবে না সন্তান মাকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না এবং সাধারণ মানুষ তো দূরে থাক স্বয়ং আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছিলেন সবাই নিজ নিজ ইয়ানাফসি করবেন শুধুমাত্র আমাদের নবীজি ব্যতীত তো এই হাশরের মাঠটা কিন্তু অত্যন্ত কঠিন একটা মাঠ এবং এই হাশরের মাঠের বিভিন্ন ধরনের আযাব এবং কষ্টের কথা আমরা কোরআন এবং হাদিস থেকে জানতে পারি এবং উলামায়ে কেরামগণের বক্তব্য থেকে জানতে পারি তো এমন একটি দোয়া আজকে আপনাদের সামনে উপস্থাপন করব তিরমিজি শরীফের হাদিস থেকে যে দোয়াটি পাঠ করলে ইনশাআল্লাহ তাআলা সেই ভয়াবহ দিন হাশরের দিনের আযাব থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন আমাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ আমরা যদি এই দোয়াটির উপর আমল করি তাহলে এই দোয়ার বরকতে ইনশাআল্লাহ আমরা হাশরের দিনের আযাব থেকে রক্ষা পাবো ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ এই চমৎকার দোয়াটি উল্লেখ হয়েছে তিরমিজি শরীফের হাদিসে হাদিস নাম্বার 3398 দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াউমা তাবআসু ইবাদাকা আমি আবারো দোয়াটি বলছি দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াউমা তাবআসু ইবাদাকা ছোট্ট একটি দোয়া ইনশাআল্লাহ তাআলা এই দোয়াটি আপনাকে আমাকে হাশরের ময়দানের কঠিন আযাব থেকে এবং গজব থেকে রক্ষা করতে পারে আর হাশরের দিনের সবচেয়ে বড় আযাব বা সবচেয়ে বড় গজব হচ্ছে আল্লাহ তাআলার লানত প্রাপ্ত হওয়া বা বাম হাতে আমলনামা পাওয়া তো এই দোয়াটির মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে পারি যেন আল্লাহ তাআলা হাশরের ময়দানের সমস্ত প্রকার আযাব এবং গজব বিপদ থেকে আমাদেরকে মুক্ত রাখেন রক্ষা করেন প্রিয় ভাই বোনেরা এই দোয়াটির বাংলা অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাকে আপনার আযাব থেকে রক্ষা করুন যেদিন আপনি আপনার বান্দাদেরকে পুনর্জীবিত করবেন তো প্রিয় বন্ধুগণ আসুন আমরা এই দোয়াটির উপর আমল করার চেষ্টা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকেই হাশরের ময়দানের কঠিন আযাব থেকে রক্ষা করুন এবং আমরা যেন ডান হাতে আমলনামা নিয়ে জান্নাতে যেতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক দান করুন ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু